আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আমরা গ্রামার সিরিজ নিয়ে আলোচনা করছিলাম, আজকে গ্রামার সিরিজের নতুন একটি গ্রামার নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে বুচং ওই মুন মুন দেদা ফাগি, অর্থাৎ বুজং মানে হচ্ছে যে নেগেটিভ, আর ওই মুন মুন মানে হচ্ছে নেগেটিভ কোশ্চিন। বলছে নেগেটিভ কোশ্চিনের উত্তর কিভাবে দিতে হয় সেটা নিয়ে আজকে আলোচনা। তো দেরি না করে চলুন শুরু করা যাক। ইয়েমুন, ইয়েমুন মানে হচ্ছে উদাহরণ। উদাহরণ আমরা দেখি, যেমন এখানে নানা আর মিশো দুইজন ব্যক্তির মধ্যে কথোপকথন হচ্ছে। তো নানা বলছে যে মিশোসি কফি মাসি অয়ো, মিশো সাহেব কফি খেয়েছেন, কোশ্চিন করছে কফি খেয়েছেন কি। তো মিশো বলছে যে আনিও আন মাসে অয়ো, না খাইনি। তো আবার নানা বলছে যে একই কোশ্চিন নেগেটিভলি করছে, বলছে যে কফিরুল আন মাসি অয়ো, কফি খাননি। তো মিশো বলছে নে আন মাসি অয়ো, হ্যাঁ খাইনি। তো একটা জিনিস লক্ষ্য করেছেন কি, দুইটা কোশ্চেনই কিন্তু সেম। এখানে হচ্ছে পজিটিভলি কোশ্চেন করছে, এখানে হচ্ছে নেগেটিভলি, নেগেটিভ সেন্সে কোশ্চেন করছে, কিন্তু কোশ্চেন সেম হওয়া সত্ত্বেও অ্যান্সার কিন্তু সেম হয়নি। তো এটা নিয়ে আজকে আলোচনা বিষয়, যে এই যে দেখুন, যে যখন বলছে যে আপনি কি কফি খেয়েছেন, তখন উত্তর দিচ্ছে না খাইনি, কিন্তু যখন নেগেটিভলি কোশ্চেন করছে যে আপনি কফি খাননি, তখন বলছে হ্যাঁ খাইনি। তো এটাই হচ্ছে আজকের আলোচনা বিষয়। তো চলুন শুরু করা যাক। বলছে বুজং উই মুন মুন দেদা ফাগি, নেগেটিভ কোশ্চেনের উত্তর কিভাবে দিতে হয়। জিল মুন যাচ্ছে এ খংজং তনুন বুজং উড়ো দেদা ফাগি। তো বলছে পজিটিভ সেন্সে কিভাবে উত্তর দিতে হয় আর নেগেটিভ সেন্সে কিভাবে উত্তর দিতে হয়। তো প্রথমে আমরা পজিটিভ সেন্সে দেখি যে কি বললো। প্রথমে যে কফি মাসি অয়ো, কফি খেয়েছেন কি। তো আপনাকে যদি কেউ কোশ্চিন করে যে কফি খেয়েছেন কি, তো আপনার কাছে দুইটা উত্তর হবে। যদি কোশ্চিনের সাথে সম্মতি হয় তাহলে বলবেন হ্যাঁ খেয়েছি, আর যদি কোশ্চিনের সাথে সম্মতি না হয় বলবেন না খাইনি। তো এটাই বলছে যে পজিটিভ সেন্সে কোশ্চিন করেছে, দুইটা উত্তর হতে পারে। বলছে জিলমুন খংজং, মানে যদি কোশ্চিনের সাথে সম্মতি থাকে তাহলে কি বলবে, নে মাসি অয়ো, হ্যাঁ খেয়েছি। আর তারপরে বলছে যে জিলমুন বুজং, যদি কোশ্চিনের সাথে সম্মতি না থাকে তখন কি বলবে, আনিও আন মাসি অয়ো। তো এটা তো সহজ, এটা পজিটিভ কোশ্চিনের ক্ষেত্রে সহজ। কফি খেয়েছেন, হ্যাঁ খাইনি, হ্যাঁ খেয়েছি, না খাইনি, এই তো দুইটা উত্তর। কিন্তু এরপরে আমরা দেখি যে নেগেটিভ কোশ্চিনের ক্ষেত্রে কি হয়। যেমন এখানে বলছে যে কফি আনমাসি অয়ো, কফি খাননি, মানে না দিয়ে, কোশ্চিনই করছে না দিয়ে, তখন উত্তর কি হবে দেখি আমরা। যদি কোশ্চিনের সাথে সম্মতি হয় তখন কি হবে, খংজং, মানে হচ্ছে পজিটিভ সেন্সের সম্মতি আছে কোশ্চিনের সাথে। তো কি বলছে, নে আনমাসেও, কোশ্চিনে বলছে যে কফি আনমাসায়ও, কফি খাননি, তো বলছে নে আনমাসায়ও, হ্যাঁ খাইনি। আর যদি কোশ্চিনের সাথে অসম্মতি থাকে, বুজং মানে নেগেটিভলি উত্তর হয়, তখন কি হবে, বলছে যে আনিও মাসেও। এটাই হচ্ছে পার্থক্য, যে আগে আমাদেরকে কোশ্চিনটা দেখতে হবে, কোশ্চিনের সাথে সম্মতি থাকলে আগে নে বলতে হবে, তারপরে উত্তর দিতে হবে, আর যদি কোশ্চিনের সাথে অসম্মতি থাকে তাহলে আনিও বলতে হবে, তারপরে উত্তর দিতে হবে। যেমন এখানে বলল আপনি কফি খাননি, তখন বলছে যে নে খাইনি, হ্যাঁ খাইনি। আবার যখন অসম্মতি দেখাচ্ছে তখন বলছে আনিও মাসিও, না খেয়েছি। এটাই হচ্ছে পার্থক্য। তো এ পর্যায়ে আমরা হচ্ছে উদাহরণ দেখি। উদাহরণ কি, নানা বলছে যে মিশোসি উন্দং আনহেয়, বলছে মিশো সাহেব ব্যায়াম করেননি, নেগেটিভ সেন্সে কোশ্চেন করছে। তো উত্তর যদি নেগেটিভ হয় তাহলে কি বলছে, নেগেটিভ সেন্সে কোশ্চেন করলে উত্তর কি বলছে, যে আনিও উন্দং হেয়, না ব্যায়াম করেছি।
তারপরে কি বলছে পরেরটা দেখি, না না বলছে উসানি অপ্সয় ছাতা নাই, তো এটাও কিন্তু নেগেটিভ কোশ্চেন, কিন্তু উত্তর হচ্ছে পজিটিভ, খংজং, খংজং মানে হচ্ছে পজিটিভ। যদি পজিটিভ সেন্সে উত্তর দিতে যায় তখন কি বলবে, যে নে অপ্সয় হ্যাঁ নাই। তারপরের কোশ্চেন দেখি, বলছে যে না না বলছে যে জিগাপি খাবাঙে অপ্সয় বলছে যে মানি ব্যাগ জিগাপ মানে মানি মানি ব্যাগ বলছে মানি ব্যাগ খাবাং ব্যাগের মধ্যে নাই। এটা হচ্ছে নেগেটিভ কোশ্চিন, উত্তর উত্তরও যদি নেগেটিভ হয়, নেগেটিভ কোশ্চিনের উত্তর যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে কি হবে, আনিও আসবে, বলছে আনিও ঈশ্বয়ও, প্রথমে আনিও আসবে তারপরে কোশ্চিনের বিপরীত অর্থ বসবে। যেমন কোশ্চিনে বলছে যে জিগাপি খাবাঙে অপ্সয়ও, মানি ব্যাগটি ব্যাগের মধ্যে নাই অপ্সয়ও, তো নেগেটিভ কোশ্চিনের উত্তর হলে তাহলে প্রথমে আনিও আসলো তারপরে অপ্সয়ের জায়গায় ঈশ্বয় হয়ে গেল, বলছে আনিও ঈশ্বয় না আছে। তারপরে বলছে না না বলছে মিশোসি জিবে আনখায়ো, মিশো সাহেব বাড়িতে নাই, না দিয়ে কোশ্চিন করছে। তো উত্তর যদি হ্যাঁ হয় তাহলে কি হবে, বলছে নে আনখায়ো হ্যাঁ বাড়িতে নাই। তো এইটা গেল উদাহরণ। তো এই পর্যায়ে আমরা দেহ আসক কথোপকথন দেখি, কথোপকথনের ক্ষেত্রে কি হবে, না না বলছে যে মিশুসি নেইল হাক্কিয় আনখায়ো, মিশো সাহেব আগামীকালকে হাক্কিও স্কুলে যাবেন না, তো মিশো উত্তর দিচ্ছে আনিও খায়ো না যাব। তো এইটা এটা আমাদেরকে বুঝতে হবে যে কোশ্চিন যদি নেগেটিভ হয় তাহলে উত্তরটা কিভাবে দিচ্ছে, এটা আমাদেরকে বুঝতে হবে। তারপরে হচ্ছে এখানে কি বলছে, থুং হুয়া জং, থুং হুয়া জং মানে হচ্ছে ফোনে কথোপকথন অবস্থায়, তো তারা দুই ব্যক্তি ফোনে কথোপকথন বলছে। নানা নানা বলছে যে মিশোসি জিগুম হইসায়ে অপসয়ো, মিশো সাহেব কি বাড়িতে নাই, তো মিশো বলছে নে হইসায়ে অপসয়ো হ্যাঁ বাড়িতে নাই, জনন জিগুম খংওয়ানে ঈশ্বয়, আমি এখন খংওয়ানে আছি পার্কে আছি। তো এইটা এইটাই ছিল হচ্ছে নেগেটিভ কোশ্চেনের অ্যান্সার কিভাবে দিতে হয়। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, আসসালামু আলাইকুম।